আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি রাও ফার্ম ফ্যাশন নার্সারি থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা, এর পাশাপাশি যাচ্ছে আমসত্ত্ব, মধু এবং বারো মাসিক কাঠিমন আম। চলুন আমরা দেখে আসি। প্রথমে আমি নামগুলো বলছি। রোকনউদ্দিন ময়মনসিং সদর থেকে নিয়েছেন একটি বাড়ি ফোর, এটা রিফান্ড যাচ্ছে রিপ্লেসমেন্ট। বোম্বে লিচু চারা দুইটি। জহির কুমিল্লা থেকে নিয়েছেন 1 কেজি মধু। মুজাফর হাটাজারি চট্টগ্রাম থেকে নিয়েছেন 15 কেজি আম এবং এর আম্রপালি একটি, হাড়িভাঙ্গা একটি, বাড়িচার একটি, বারো মাসি কাটিমন একটি, চায়না থ্রি বোম্বিলিসি একটি করে এবং কমলা একটি এবং লটকন একটি। মাশরুম মোল্লা চৌমুনি থেকে নিয়েছেন 2টি কাটিমন আমের চারা। রোকনউদ্দিন ময়মনসিংহ থেকে যে চারা 3টি চারা নিয়েছেন উনি, বাড়ি ফোর, এটা কিন্তু রিপ্লেসমেন্ট পাঠানো হচ্ছে। বাড়ি ফোরের চারা দেখেন, রিপ্লেসমেন্টের চারা। উনি কিন্তু একের আগে ক্রয় করেছেন, মারা গিয়েছে, আমরা কিন্তু রিপ্লেসমেন্টও পাঠাই। কিন্তু চারা মারা গেলে সেক্ষেত্রে 10 দিন টাইম থাকে চারা হাতে পাওয়ার পর। বোম্বে লিচু চারা, ওনাকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। বোম্বে লিচু চারা আজকে চারাগুলো কিন্তু বেশ মার্ভেলাস, অনেকগুলো ডালপালা যুক্ত, ডালপালা 1, 2, 3, 4, 5, 6, 7, 5-7 ডাল বিশিষ্ট। তবে গাছের উচ্চতা যদি আমি বলি, গাছের উচ্চতা হবে 3 ফিট হবে বা 3.25 ফিট হবে এরকম। মাশু মোল্লা নিয়েছেন চৌমুনি থেকে, এটা হচ্ছে কাটিমন। এনার কাটিমনটা আরও বেশ বড়, ডাল যদি আমি দেখাই গোড়া থেকে যদি দেখাই, আমি দেখেন গাছটা কত বড়, 7 ফিট মিনিমাম হবে উঠে নিয়ে। সেজন্য ওনাকে একটা বড় দেওয়া হয়েছে, একটা ছোট দেওয়া হয়েছে। এখানে ডাল আছে 3টা, 3টা, 6টা ডাল আছে এবং মেইন ডাল হচ্ছে 2টা, মানে উপশাখা 3, 6টা এবং গোড়ার দিকে আছে 2টা ডাল। বাগানের জন্য বেশি বড় সাইজের গাছ রোপণ করার দরকার নাই আমার মতামত অনুযায়ী। আমি তো কোনো কৃষিবিদ না, আমি আমার অভিজ্ঞতার আলোকে কিন্তু বলি সবসময়, সাজেশন দিয়ে থাকি। এরপরে হচ্ছে এটা রিপ্লেসমেন্ট যাচ্ছে রবি মিরপুরে 11-তে পল্লবীতে, এটাও ছাদ বাগানে হবে। তবে এটা ডালও আছে বেশ বড়, আপনার 6টা সেম গাছ ওইটার মতো। মোশারফ হাটাজারি থেকে নিয়েছেন কমলার চারা। কমলার চারাটা দেখেন, এটা চারা হবে 2.5 ফিট, এর বেশি 3 ফিট হবে, প্রায় 3 ফিট। লটকনের চারা, লটকনের চারাটা হবে 5.5 ফিটের অধিক। তারপরে এখানে আছে আম্রপালি। আমের চারাগুলো আমি দেখাই, আমার কিন্তু বেশিরভাগ আপনারা দেখবেন যে আমের চারাগুলো বেশ লম্বা হয় এবং ডালপালা যুক্ত হয়। আর অন্যান্য যেগুলো চারা থাকে যেমন বেশি বড় হয় না, অনেকে আমাকে বলে যে অন্য চারাগুলো এত বড় পাওয়া যায় না, কারণ আসলে এত বড় করার আগে কিন্তু সেল হয়ে যায়। তারপরে এটা হচ্ছে হাড়িভাঙ্গা, হাড়িভাঙ্গার চারাটাও বেশ বড় আছে। এটা হলো আপনার বাড়ি ফোর, বাড়ি ফোরের গাছটা হচ্ছে এরকম 6 ফিট হবে। আর এটা হচ্ছে কাটিমন, কাটিমনের চারাগুলো কিন্তু আমার কাছে বেশ বড় আছে, প্রায় 7 ফিট হবে। এটা ডাল আছে অনেকগুলো, 5-7টা ডাল আছে। হচ্ছে চায়না থ্রি লিচুর গাছটা হচ্ছে এইরকম। চায়না থ্রি এবং বোম্বে লিচুর মধ্যে পার্থক্য হলো এর পাতাটা হবে চিকন এবং খাটো, বোম্বের পাতাটা হবে ক্যাপটা এবং লম্বা। তো খুব মানে অনায়াসে বোঝা যায় এই বোম্বে লিচুর গাছটা কিন্তু বেশ বড়। দেখেন এটা হবে 3 ফিট, ডালপালা আছে এখানে 4-5টা ডাল আছে। আজকের চালান থেকে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল। দেশি বিদেশি বিভিন্ন ফলের চালান নিয়ে আসবো, এর পাশাপাশি বারো মাসি কাটিমন আম, আমসত্ত্ব এবং চাকের মধু, চাল, ঘানিতে ভাঙ্গানো খালি সরষের তেল, গাওয়া ঘি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।